আসসালামু আলাইকুম। দেশের সব ডিইউ সিকারদেরকে জানাই মামুনসি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ নাকি একটু কাইন্ডলি কমেন্টে জানাই দাও, সব কিছু ক্লিয়ার দেখা যায় কি না একটু কাইন্ডলি কমেন্টে জানাই দাও সবাই। সবাই একটু কমেন্ট করে জানাও। রোটেট অফ করো। ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মর্তুজা বাঁধন তোমাদের সবাইকে জানাই আজকে কি আজকে হচ্ছে বাঙালি জাতীয় জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমাদের বাঙালিদের কাছে একটা আবেগের দিন, আমাদের নববর্ষ। সবাইকে জানাই আমি নববর্ষের শুভেচ্ছা। পাশাপাশি আজকে আরও একটা গুরুত্বপূর্ণ মাস চলতেছে আমাদের মাসে, সেটা কি রমজান মাস। সবাইকে পাশাপাশি আমি রমজানের শুভেচ্ছা জানাই স্বাগতম জানাচ্ছি মামুনসি স্কুলের আজকের এই কোষ ও কোষ গঠনের লাইভ ক্লাসে। তো শুরুতে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে হচ্ছে কে কোথায় থেকে দেখতেছ এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং হচ্ছে বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এগুলো একটু ক্লিয়ারলি জানাও। আচ্ছা, আমি অনেকটা সময় চলে গেছে, প্রায় 11টা পার হয়ে গেছে। আমি খুব দ্রুত এই ক্লাস শুরু করে দিব। তোমরা তোমাদের বন্ধুদেরকে যারা কোষ ও কোষে গঠনটা ক্লাসটা করা বলে মনে করে, মানে করলে উপকার হবে এমন মনে করে, এবং আজকের ক্লাসে আমি এতটুকু নিশ্চয়তা দিব যে আজকের ক্লাস করার পরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ এবং একটা সিকিউ ইনশাল্লাহ কমন পাওয়া 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 পাওয়াই। সো তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধুরা আছে, বান্ধবী আছে, সবাইকে খুব দ্রুত ইনভাইট দিয়ে দাও এবং নিজেরাও তোমাদের সামনে একটা বই বোটা নিয়ে এবং একটা খাতা নিয়ে বসে পড়ো। ইনশাল্লাহ খুব ভালো একটা সেশন হতে চলেছে। আচ্ছা, ওমর ফারুক লিখছে, ভাইয়া ক্লাস কতক্ষণ চলবে? ভাইয়া হচ্ছে আজকে তো শুক্রবার, জুমার নামাজের দিন, আমরা ইনশাল্লাহ নামাজের আগেই ক্লাসটা শেষ করবো এবং আমরা সবাই নামাজে যাবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তোমরা যারা ক্লাস দেখতেছো কাইন্ডলি তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এবং তোমাদের শুভাকাঙ্ক্ষীরা ক্লাসটি দেখতে পারে এবং তারা তাদের উপকার যেন হয় আর কি। রমজান মাসে মানুষের আমরা উপকার করার চেষ্টা করি। ওকে, আমি তাইলে এখন ক্লাসটা শুরু করার চেষ্টা করি, আমরা ক্লাস শুরুর দিকে যাই। আবারও তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা যে যেখান থেকে যেভাবে আসো একটু উঠে পড়ো, গা মোচড় দিয়ে দাও, আজকে শুক্রবার দিন। হ্যাঁ, সামনে একটা খাতা আর তোমাদের
বিশেষ করে আবুল হাসান স্যারের যদি বোটানি বই থাকে, বইটা একটু সামনে নিয়ে কাইন্ডলি বসে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। আর তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো কাইন্ডলি একটু জানাই দিও। হ্যাঁ, ওকে, তাহলে ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সেই বহুল প্রতীক্ষিত চ্যাপ্টারটা, কোষ ও কোষের গঠন। তোমাদের কাছে যাদের প্রশ্ন ব্যাংক আছে, তার প্রশ্ন ব্যাংক খুললেই দেখতে পাওয়া যে, আমি একটু মজা করে বলে থাকি যে, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এমন কোনো ভর্তি পরীক্ষা হয় নাই মোটামুটি যেই ভর্তি পরীক্ষাতে কোষ কোষের গঠন থেকে কোনো প্রশ্ন আসে নাই। সো সহজে এটা রিয়েলাইজ করা যাচ্ছে যে কোষ কোষের গঠন এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার গুরুত্ব কতখানি। আর তার আগে আরেকটা কথা বলে নেই, আমাদের সামনে একদম দরজায় কড়া নাড়তেছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আমাদের অনেকের হয়তো স্বপ্ন ছিল মেডিকেলে, মেডিকেলে পরীক্ষাও দিয়েছি, কারো হয়েছে, কারো হয়তো বা ভাগ্য হয় নাই, আল্লাহ চায় নাই, আল্লাহ হয়তো বা আরো ভালো কিছু চাইতে চাইছে এই জন্য হয় নাই। তো আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলে শুরু করে দিই। আমি গোলাম মর্তুজা বাঁধন, বর্তমানে পড়াশোনা করতেছি রাজশাহী মেডিকেল কলেজে। তো আমি তোমাদের মতো এই এক সময় 2020 সেশনে আমিও ভর্তি পরীক্ষা দিয়েছি, এবং আমি রাজশাহী মেডিকেল কলেজের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছিলাম এবং ভালো একটা সাবজেক্টে ভর্তির সুযোগ পাইছিলাম, যদিও আমি এখন রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। তো আমার এই জার্নির ছোট্ট একটু জিনিস হলো সেটা যে, মেডিকেল ভর্তি পরীক্ষার পরে সবাই জানো যে একটা গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা এটা অনুষ্ঠিত হয়, এবং এই সময় প্রিপারেশন নিয়ে, যেমন তোমরা এখন যে সময়টা পাচ্ছ, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো বা দেখা যাচ্ছে বায়োলজি খুব ভালো করে পড়ো নাই, অথবা যে যেখানে পড়ো না কেন বায়োলজি হয়তো অনেকের লেকেজ থেকে গেছে বা অনেকের ভালো আছে। তো সব মিলাই এই কম সময়ে আমি যেভাবে প্রিপারেশন নিয়ে বায়োলজিতে MCQ 15টার মধ্যে 14টা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, তোমাদেরকেও সেই উপযোগী গড়ে তুলতে চাই, এবং সারা দেশে সবাই যেন আমরা একটা বায়োলজিতে ভালো ফিগার করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি ক্লাস শুরু করব। আশা করি এই ঈদের আগে এই সময়টাকে তোমরা সবাই কাজে লাগাবে এবং আমার সাথে থেকে নিজেকে বায়োলজিতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার মতো যে একটা ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি অর্জন করবে। তো চলো শুরু করি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কোষ ও কোষের গঠন। এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমাদের কাছে কেমন জানি একটা ঘিজিবিজি, মানে মাথার মধ্যে গুরফাক খায় যায়, আমরা বুঝতে পারি না যে অনেক বড় একটা চ্যাপ্টার ফার্স্ট, কোথায় কি পড়তে হবে, কি আসতে হবে। তো তখন থেকে এই চ্যাপ্টারটার প্রতি আমাদের সবার একটা অনীহা ও আগ্রহ কাজ করে না। তো চলো আজকে আমরা স্পেসিফিকভাবে নামাজের এক পর্যন্ত এই সময়টাতে স্পেসিফিকভাবে খুব মনোযোগ সহকারে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কি পড়তে হবে, কি পড়তে হবে না, MCQ কি আসতে পারে, রিটেন কি আসতে পারে, এগুলো ক্লিয়ার করে নিব। আমরা এখন শুরু করব। তাহলে আমাদের বোটানি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কোষ ও কোষের গঠন। এখানে দেখো আমি কি কি টপিকস পড়াবো আজকে, এই টপিকসগুলো একটু লিখে দিয়েছি এবং তার মাঝে মাঝে চারটা জায়গাতে ট্রিপল স্টার দিয়েছি। একটা হচ্ছে কোষের আবিষ্কার, একটা হচ্ছে রাইবোসোম, একটা মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে বংশগতি বস্তু। তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করলে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো রিপিট অনেক সময় হয়, আবার রিপিট না হলেও টপিকসগুলো বারবার রিপিট হয়। সেই জন্য আমরা টপিকসগুলো বিশ্লেষণ করে টপিকস রিলেটেড সব কিছু জ্ঞান কনসেপ্ট ক্লিয়ার করে যদি একটু পড়াশোনা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা সবচাইতে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারবো। তো চলো কোষ নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। তাহলে প্রথমেই যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কোষ, তাহলে কোষ নিয়ে প্রশ্ন করার পরে কি রে ভাই কোষ জিনিসটা কি, তাহলে কোষ তো পৃথিবীতে আগে ছিল না তাই না, কেউ না কেউ তো পৃথিবীতে কোষটা আবিষ্কার করছে, তাহলে কোষ কে আবিষ্কার করছে, এই জিনিসটাই আমাদের সামনে প্রশ্ন আসে। দেখো তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে কোষ আবিষ্কার কে করছে। দেখবা যে তোমাদের ভর্তি পরীক্ষায় পরপর 2 বছর, সেটা হচ্ছে একটা হচ্ছে 15-16 সেশন, আবার একটা 16-17 সেশন, পরপর 2 বছরে একটু ঘুরায় প্রশ্ন আসছে যে, প্রথম একবার প্রশ্ন আসছিল যে কোষ কে আবিষ্কার করছেন, এবং পরেরবার প্রশ্ন আসছিল ওই যে কোষ যে আবিষ্কার করছিল ওই বিজ্ঞানীর নাম দিয়ে বলা ছিল যে কোষ এই বিজ্ঞানী কেন বিখ্যাত। তাহলে মোট কথা একটা জিনিস আমাদের জানলেই হবে, সেটা হচ্ছে কোষ আবিষ্কার কে করছেন। তাহলে কোষ কে আবিষ্কার করছেন বলতো, বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক কি করেছিলেন, কোষ আবিষ্কার করছিলেন। তাহলে কোষ যখন বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার করছিলেন,
তখন যদি বলা চলে আবার রবার্ট হুক কি জন্য বিখ্যাত, তাহলে তার জীবনের মধ্যে সবচেয়ে বড় অর্জনটাই ছিল হচ্ছে এই কোষের আবিষ্কার করা। তার মানে তিনি বিখ্যাত তাহলে কি জন্য, তিনি হচ্ছে এই কোষের আবিষ্কারের জন্য বিখ্যাত। ঠিক আছে, এরপরে আরো আমাদের কয়েকজন বিজ্ঞানের নাম জানা দরকার, সেটা হচ্ছে আমাদের এই বইটা হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে, তোমরা এটা সবাই জানো তাই না, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে বলতো? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ঠিক আছে, এই থিওফ্রাস্টাস সাহেব হলো উদ্ভিদ বিজ্ঞানের জনক। এরপরে আসা হচ্ছে তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক যেমন আমরা জানলাম, তেমনি ভাবে আমাদেরকে জানা উচিত যে প্রাণী বিজ্ঞানের জনক কে। তাহলে প্রাণী বিজ্ঞানের জনক কে ভাইয়া বলতো? প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। বিজ্ঞানী অ্যারিস্টটল সাহেব হলো প্রাণী বিজ্ঞানের জনক। আর আমরা জানি না বিভিন্ন প্রাণীর যে বৈজ্ঞানিক নামগুলো আছে, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাফিয়েন্স, এরকম অনেক যে বৈজ্ঞানিক নামগুলো আছে, দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণের জনককে, এই জিনিসটাও আমাদেরকে জেনে রাখতে হবে। কারণ যে কোনো সময় এগুলো হচ্ছে খুব মানে বেসিক কথাবার্তা, এই প্রশ্নগুলো আসতেই পারে। আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো বেশিরভাগই কি হয়, বেসিক থেকে প্রশ্ন করা হয়। সো ইউ মাস্ট হ্যাভ টু ক্লিয়ার ইয়োর বেসিক। তাহলে আমাদের এই যে বৈজ্ঞানিক নাম, এটার জনককে, এটার জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে আমরা আমাদের টপিকসগুলোর মধ্যে একটা টপিকস অলরেডি শেষ করলাম, কোষ কে আবিষ্কার করছেন এবং আর কি কি আবিষ্কারকের প্রশ্ন আমাদের প্রথম চ্যাপ্টারটা থেকে আসতে পারে। আশা করি এই চারজন বিজ্ঞানীর নাম যদি মনে রাখতে পারো, এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। এরপরে দেখো আমি এখানে একটা সিম্পলি, খুবই সিম্পলি একটা উদ্ভিদ কোষ দাগানোর ট্রাই করছি, যেন এই পুরো চ্যাপ্টারটা এই কোষের এই চিত্রটা থেকে ক্লিয়ার করব। কিভাবে, দেখো এটা কি একটা উদ্ভিদ কোষ তাই না? তাহলে বাইরে থেকে এই উদ্ভিদ কোষটার ভিতরের দিকে আমরা ঢুকব। তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকতে গেলে আমাদের এই যে ঢুকতেছি, এই ঢুকতে গেলে প্রথমে আমি যেটার সাথে বাধাপ্রাপ্ত হইলাম, শক্ত একটা জিনিস, এই জিনিসটার নাম কি বলতো? এই জিনিসটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর থেকে যেগুলো বেসিক জিনিস এগুলো আমরা যদি ক্লিয়ার রাখতে পারি, এই টপিকসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোষ প্রাচীর থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি। তাহলে ভাই তোমরা কমেন্ট করে একটু জানাও তো যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জেনে থাকি যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে কি বলতো? মাইসেলি। মাইসেলিকে কি বলা হয়? মাইসেলিকে বলা হয় থাকে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আচ্ছা, এই প্রশ্নটা যেমন আসছে, এই প্রশ্নের সাথে রিলেটেড আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, সেটা হচ্ছে ধরো যে এটা একটা কোষ, এটা আর একটা কোষ, এই কোষের এই যে সাইটোপ্লাজম আর এই কোষের সাইটোপ্লাজম, এই পাশাপাশি দুইটা কোষের সাইটোপ্লাজম একটা খুবই সূক্ষ্ম ছিদ্রপথে কি থাকে, পরস্পরের সাথে কানেক্টেড থাকে, একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই যে একটা পথ বা একটা নালি দিয়ে পরস্পর বা পাশাপাশি দুইটা কোষ কি থাকতেছে, সংযুক্ত থাকতেছে, বা দুইটা কোষের সাইটোপ্লাজম পরস্পরের সাথে সংযুক্ত থাকতেছে, এই নালী পথের একটা নাম আছে। এই নামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। এই নালী পথের নামটা কি? এই নালী পথের নামটা হচ্ছে প্লাজমা ডেসমাটা। ঠিক আছে, তাহলে এই নালী পথের নামটা কি ভাইয়া? এই নালী পথের নামটা হচ্ছে প্লাজমা ডেসমাটা। এই হচ্ছে মোটামুটি কোষ প্রাচীর থেকে তোমরা পড়তে পারো, এছাড়াও তোমাদের কিছু জিনিস পড়ে রাখতে পারো, যেমন কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট, হ্যাঁ কোষ প্রাচীরে, তারপর হচ্ছে পিট মেমব্রেন কাকে বলে, এই জিনিসগুলো বেসিকগুলো একটু দেখে রাখতে পারো। তাহলে বাইরে থেকে ভিতরে যাওয়ার সময় আমাদের প্রথম বাধার সম্মুখীন হয়েছিলাম কি? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর আমরা পড়ে ফেললাম। এরপরে কোষ প্রাচীরে বাধা ভেদ করে যদি আমরা আর একটু ভাইয়া ভিতরে ঢুকি, তাহলে দেখো তো আরেকটা পর্দার আমরা সম্মুখীন হচ্ছি। এই পর্দাটার নাম কি তাইলে? এই পর্দাটাই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত কি বলতো? কোষ প্রাচীর শেষ করলাম, সেই বহুল প্রতীক্ষিত হচ্ছে কোষ ঝিল্লি। কি ঝিল্লি? কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি থেকে
বিশাল কাহিনী আছে। যেমন আমরা মেডিকেলে যখন পড়াশোনা করতেছি বা যারা হচ্ছে পরবর্তীতে তোমরা বিশ্ববিদ্যালয় লেভে বোটানিতে বা হচ্ছে জুওলজিতে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বায়োকেমিস্ট্রিতে পড়বা, তখন তোমাদেরকে প্রচুর প্রচুর এই কোশ্চেন নিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এমন হচ্ছে যারা ফার্মেসিতে তো পড়াশোনা করবা, তাদেরকে তো সেই পরিমাণে কোষ ঝিল্লি নিয়ে পড়াশোনা করতে হবে। কেন ভাইয়া, দেখো তো কোষ ঝিল্লির একটা বিশেষ গঠন কি, কোষ ঝিল্লির একটা, আচ্ছা আমি আবার তো মেডিকেল টাইপের কথা বলে ফেলতেছি, আচ্ছা বলি সমস্যা নেই, এগুলো তো আমাদের জীবনের জন্যই দরকার হয়। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত ভাইয়া বলতো, কমেন্ট সেকশনে জানাও তো বলতো। সবাই কমেন্ট করে জানাও আমাকে যে কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত। আচ্ছা, কোষ ঝিল্লি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। সবাই কমেন্ট করে জানাও কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই তাহলে। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত, অনেকে লিখছো ভাইয়া যে কোষ ঝিল্লি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এইরকম তাই না? এই যে আমরা যে মাথাগুলো দেখতেছি এগুলো কি দ্বারা গঠিত, ফসফেট দ্বারা গঠিত, এবং এগুলো হচ্ছে লিপিড দ্বারা গঠিত। এই ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা আমাদের হচ্ছে কোষ ঝিল্লি গঠিত। ঠিক আছে, এই প্রশ্নটা আসে যে কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত। আচ্ছা, এরপরে সবচাইতে এই কোষ ঝিল্লি থেকে গুরুত্বপূর্ণ যেটা টপিকস সেটা হচ্ছে কোষ ঝিল্লির মডেলটা কেমন, আসলে কোষ ঝিল্লিটা দেখতে কেমন হয়, এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো কোন বিজ্ঞানী কি মতবাদ দিয়েছেন এই নিয়ে তোমাদের তিনবার প্রশ্ন আসছিল, 18, 19, 16, 17 এবং 1516 সালে। তো চলো আমরা এই টপিকটা ক্লিয়ার করি যে কোন বিজ্ঞানী কি কি মডেল দিয়েছেন। তো সবার প্রথমে রয়েছে স্যান্ডউইচ মতবাদ, তারপরে আর একটা মতবাদ রয়েছে কি, স্যান্ডউইচ মতবাদের পরে বেনসনস মতবাদ। আর সবশেষে রয়েছে ফ্লুইড মোজাইক মতবাদ। ঠিক আছে, এ আমাদের কোষ ঝিল্লি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা এই তিনটি মতবাদ দিয়েছেন। তো আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন মতবাদটা কোন বিজ্ঞানী দিয়েছেন, তাদের নামগুলো আমাদেরকে জানতে হয়। দেখো, স্যান্ডউইচ মতবাদ দিয়েছেন দুইজন বিজ্ঞানী, তাদের নাম কি কি, একজনের নাম হচ্ছে ড্যানিয়েলি এবং আরেকজনের নাম হচ্ছে ডেভসন। তাহলে ড্যানিয়েল এবং ডেভসন কি মতবাদ দিয়েছে, স্যান্ডউইচ মতবাদ দিয়েছে। তাহলে পরীক্ষার হলে মনে রাখবো কিভাবে ভাইয়া, আমি যেভাবে মনে রাখতাম তোমরা এভাবে একটু চেষ্টা করে দেখতে পারো। আমার অপশনগুলো মনে থাকতো না, মুখস্থও রাখতে পারতাম না। বায়োলজি সবাই বলে মুখস্থর পড়ায়, কিন্তু আমি কেন জানি বায়োলজি মুখস্থ করে পড়ি নাই, একটু টেকনিক দিয়ে পড়াশোনা করছে। যেমন ধরো স্যান্ডউইচে কি আছে ভাইয়া, মাঝখানে
ডি আছে। দেখো স্যান্ডউইচ বলতো সবচেয়ে শক্তিশালী জোরালো যে লেটারটা সেটা হচ্ছে কি ডি আসতেছে। ঠিক তেমনি ভাবে এটা যে আবিষ্কার করছে যে দুইজন বিজ্ঞানী তাদের নামের শুরুতে কি আছে বলতো ডি আছে না, ড্যানিয়েলিতে ডি খুব শক্তিশালী এবং ড্যাপসনের ডিও কি হচ্ছে বলতো খুব শক্তিশালী এবং জোরালো হচ্ছে। তাহলে এভাবে আমরা মনে রাখবো স্যান্ডউইচ মতবাদ কে দিয়েছেন বিজ্ঞানী ড্যানিয়েলি এবং বিজ্ঞানী ড্যাপসন দিয়েছেন হচ্ছে স্যান্ডউইচ মতবাদ। ঠিক আছে, এরপর আছে কি দেখো তো বেনসনস মতবাদ। তাহলে বেনসনস মতবাদটা কে দিয়েছেন বিজ্ঞানী লেনার্ড অ্যান্ড সিঙ্গার। তাহলে বিজ্ঞানী লেনার্ড এবং সিঙ্গার কি দিয়েছেন, বিজ্ঞানী লেনার্ড আর সিঙ্গার দিয়েছেন এই আমাদের বেনসনস মতবাদ। তাহলে এটা আমি কি দিয়ে মনে রাখতাম, যদিও রোজার দিন এগুলো বলা ঠিক হবে কি না জানি না, আমি এটা মনে রাখতাম যে বেনসন হচ্ছে আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত একটা কিসের নাম বলতো, একটা হচ্ছে সিগারেট ব্র্যান্ডের নাম হচ্ছে কি বেনসন। তো আমি দেখছি যে ভার্সিটি লাইফে এসে যারা আচ্ছা আমার বন্ধুরা আমাকে যেন বকাবকি না করে, অথবা যারাই আসেন এটা খুব সিরিয়াসলি নেবেন না, যারা সিঙ্গার আমার বন্ধুরা যারা হচ্ছে গায়ক বলেন বা যারা গান করে বেড়ায়, এরা ম্যাক্সিমাম কি করে, এরা ম্যাক্সিমাম হচ্ছে স্মোক করে আর কি। তো স্মোক কি, স্মোক ভার্সিটি লাইভে পড়তেছে গায়ে একটা চিল একটা ভাব আছে। তো বাংলাদেশের মধ্যে মোটামুটি ভালো সিগারেটগুলোর মধ্যে একটা হচ্ছে এই বেনসন কোম্পানির বেনসন সিগারেট। তাহলে এইভাবে আমি মনে রাখতাম যে সিঙ্গার লেনার্ড এবং সিঙ্গার মিলে কি আবিষ্কার করছেন, মানে সিঙ্গাররা যেহেতু কি খায় বলেন তো বেনসন খায়, তার মানে এই বেনসন আবিষ্কার করছেন বিজ্ঞানী লেনার্ড এবং সিঙ্গার। এরপর কি থাকলো তাইলে, এরপর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক তেমনিভাবে ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছেন কি বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকোলসন। হ্যাঁ, তাহলে দেখেন যারা একবার স্মোক করতে শুরু করে এরা কি স্মোকে সীমাবদ্ধ থাকে, এরা স্মোকে তো সীমাবদ্ধ থাকে না, এরা স্মোক শেষ করে কি করে ফ্লুইডে চলে যায়। হ্যাঁ, ফ্লুইড মানে কি, এরা একসময় হচ্ছে অ্যালকোহল পান করে। তাহলে দেখো তো এই যে ফ্লুইড মোজাইক মডেল আছে, আমি এটাই এভাবে মনে রাখতাম যে বেনসন সিঙ্গার আবিষ্কার করে সে বেনসন মানে স্মোকের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, সে ড্রিঙ্কে চলে আসছে। তাহলে ড্রিঙ্ক কেমন বলতো ফ্লুইড জাতীয়, সেখান থেকে আমরা মনে করতে পারি ফ্লুইড মোজাইক মতবাদ কে দিয়েছেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন। তাহলে এভাবেই আমরা মনে রাখতে পারি আমাদের এই কোষ ঝিল্লিতে তিনটা যে মডেল রয়েছে, এই তিনটা মডেল ছয়জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করছেন এবং তাদের নাম। আমরা মুখস্থ না থাকলেও পরীক্ষার হলে বসলে দেখবা আমার কথাগুলো মনে আসবে এবং তোমরা সহজে এমসিকিউ এর অ্যান্সার গুলো করে আসতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে আমাদের কোষ ঝিল্লিও শেষ হইল। এরপরে কোষ ঝিল্লি পার হয়ে আমরা যদি আসি, আসলে দেখতে পাবো কি এই যে জায়গাটা এটা কি আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমে দেখো তো ভাইয়া বিভিন্ন ধরনের অঙ্গাণু অবস্থান করতেছে। একটা পুকুরে যেমন বিভিন্ন অনেকগুলো মাছ অবস্থান করে, ঠিক তেমনি ভাবে একটা কি সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু অবস্থান করে থাকে। আমরা এই সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে এই অনেকগুলো সাইটোপ্লাজমি অঙ্গাণুর মধ্যে দুইটি ভাবে আমরা ক্লাসিফাইড করতে পারি। কিছু সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে যেগুলো ঝিল্লি দ্বারা আবৃত অবস্থায় থাকে, আর কিছু সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে যেগুলো কি ঝিল্লি ছাড়া থাকে অর্থাৎ ঝিল্লিবিহীন থাকে। তাহলে আমাদের অঙ্গাণু কয় ধরনের, অঙ্গাণু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ঝিল্লি যুক্ত, আচ্ছা আমার লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাইলে আমরা শুধুমাত্র ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখবো, তাইলে আমরা হচ্ছে ঝিল্লি যুক্ত অঙ্গাণুগুলোও মনে রাখতে পারবো, কেননা ঝিল্লিবিহীন অঙ্গাণু বাদে বাকি সবগুলো অঙ্গাণুই কেমন ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা সহজে একটা নিউমোনিকের মাধ্যমে মনে রাখতে পারি। নিউমোনিকটা কি, নিউমোনিকটা হচ্ছে প্রথম মামাই সেরা। ঠিক আছে, আমাদের অনেকগুলো মামা থাকতে পারে। এখন আমাদের কি হয় যে মামারা যে মামা গিফট ভালো দেয় সে মামা হচ্ছে কি হয় সবার পছন্দের হয়। এখন ধরো আমার প্রথম মামাটা আমাকে বেশি গিফট দেয়, তাহলে আমি এটা মনে রাখবো হচ্ছে প্রথম মামাই কি বলতো সেরা। তাহলে প্রথম দিয়ে আমি মনে রাখতে পারবো হচ্ছে প্রোটিওসোম। প্রোটিওসোম মামাতে আমি দুইটা জিনিস মনে রাখবো, একটা মাতে মনে রাখবো মাইক্রোটিউবিউল, মাইক্রো
টিউবিউল, আর একটা মাতে মনে রাখবো আমি মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, তাহলে একটা মাতে আমি মনে রাখতেছি মাইক্রো টিউবিউল, আর একটা মাতে মনে রাখতেছি মাইক্রোফিলামেন্ট, আর দন্ত সদে আমি মনে রাখবো সেন্ট্রিওল, রতে আমি মনে রাখবো হচ্ছে রাইবোজোম। তাহলে মনে থাকবে তো? আবার একবার বলে দেখো, প্রথম মামায় সেরা, তাহলে প্রোটিওসোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিউল এবং রাইবোজোম। তাহলে এভাবে আমরা সহজেই মনে রাখতে পারি ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো। তাহলে এই ঝিল্লিবিহীন এই অঙ্গাণুগুলো ছাড়া বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে সবগুলো অঙ্গাণু কি বলতো? ঝিল্লি যুক্ত অঙ্গাণু। ঠিক আছে, তাহলে ভাইয়া তোমরা এখন একটু কমেন্টের মাধ্যমে সবাই দুইটা করে ঝিল্লি যুক্ত অঙ্গাণুর নাম লিখে আমাকে দেখাও তো। আচ্ছা, সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে অন্তত একটা তো ঝিল্লিযুক্ত, একটা করে ঝিল্লিযুক্ত অঙ্গাণুর নাম জানাও। আচ্ছা, মোহাম্মদ লিখুন পাটোয়ারি লিখছে গলগি বডি লাইসোজোম, জারিফ আবরা লিখছে মাইটোকন্ড্রিয়ান ক্লোরোপ্লাস্ট, আব্দুল মুমিন লিখছে নিউক্লিয়াস। আচ্ছা, যারা যারা লিখতেছ, যারা রেসপন্স করতেছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও বলতেছি, ক্লাসটা যদি একটুও ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকারে আসে এরকম মনে হয়, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস, যারা বন্ধু আছে যাদের এই ক্লাসটা দরকার বলে তোমাদের মনে হয়, সবাইকে শেয়ার দাও, জানায় দাও যে ক্লাস ভায়া নিচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা অলরেডি শুরু করলাম, মানে এই যে দেখো এটা হচ্ছে কি, কোষ গহ্বর, কোষ গহ্বরের বাইরে প্লাজমা মেমব্রেনের ভিতরে পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। এখানে আমরা শুরু করলাম অঙ্গাণু ঝিল্লিবিহীন এবং ঝিল্লিযুক্ত। এই অঙ্গাণুগুলোর মধ্যে এই কয়েকটা অঙ্গাণু আমরা পড়ব, তার মধ্যে প্রথমে আমরা পড়ব কি নিয়ে ভায়া? প্রথমে আমরা পড়ব হচ্ছে রাইবোজোম নিয়ে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন পড়াশোনা করব রাইবোজোম। আচ্ছা, তোমাদের রিটেন নিয়ে চিন্তা করতে হবে না, আমি পড়াচ্ছি সিরিয়াল ওয়াইজ। যেখানে যেখানে রিটেনের প্রশ্ন আসবে আসার মতো, আমি সেখানে তোমাদেরকে জানাই দেবো যে এই টপিক্সটা ভালো করে পড়বা রিটেনের জন্য। ঠিক আছে, ওকে, তাইলে ভাইয়া এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব হচ্ছে রাইবোসোম নিয়ে। রাইবোসোম নিয়ে বহুবার তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, 14, 15, 16, 10, 11, 6, 7 বারবার প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা কি কি ভাইয়া? মানে রাইবোসোমকে নিয়ে তোমাকে যদি কোশ্চেন করতে দেওয়া হয়, তাহলে তুমি কোন কোশ্চেনটা করবে বলো তো? আমি শুরুতেই বলছি যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে হচ্ছে বেসিক থেকে। তাহলে রাইবোসোমের মেইন বেসিক কি? রাইবোসোমের মেইন বেসিক হচ্ছে, রাইবোসোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে 15, 16, আর 12, 13 সেশনের প্রশ্ন হচ্ছে রাইবোসোমকে কি বলা হয়, সেটা অ্যান্সার হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আর পরের প্রশ্ন আসছিল যে শর্করা তৈরির কারখানা বা হচ্ছে শর্করাটা প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হচ্ছে, তার অ্যান্সার হবে রাইবোসোম। এরপরে পরে 15, 16 সালে একটা প্রশ্ন আসছিল যে রাইবোসোম কি কি দ্বারা গঠিত। দেখো আমি একটা জিনিস ক্লিয়ার করি, রাইবোসোম হচ্ছে গঠিত হচ্ছে, রাইবোসোম কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। ধরো যে তোমার কাছে একটা রুটির ফ্যাক্টরি আছে, তার মানে কি সেই ফ্যাক্টরি হতে কি তৈরি করা হয়? রুটি তৈরি করা হয়। তার মানে ফ্যাক্টরির মধ্যে কি থাকবে? কিছু অংশ রুটি থাকবে। আর তারপরে রুটি তৈরি করা হচ্ছে কি দিয়ে?
आटा दिए। तार माने तुम्हारे जो तुम्हें क्वेश्चन करे जे तुम्हार रुटिर फैक्टरी की द्वारा तैरी, ताहले तुम बोलबे जे भाई आमार रुटिर फैक्टरी आटा एवं रुटी द्वारा तैरी। ठीक तेमनि भावे राइबोसोमटा जदि प्रोटीन फैक्टरी हय ताहले राइबोसोमे अवश्य कि थाकबे, প্রোটিন থাকবে। এবং প্রোটিনের পাশাপাশি আর একটা কী থাকবে, প্রোটিন কই থেকে তৈরি হয় সেই জিনিসটা থাকবে। তাহলে প্রোটিন তৈরি হয় কোত্থেকে ভাইয়া? প্রোটিন তৈরি হয় হচ্ছে আরএনএ থেকে। তাহলে রাইবোজোম কী কী দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা এবং আরএনএ দ্বারা তৈরি, তাই না? এখন বলতে পারো যে ভাইয়া প্রোটিন আরএনএ থেকে তৈরি হবে কেন? কারণ আমরা সেন্ট্রাল ডগমা থেকে কী জানি বলো তো, আমি একটু পরে এটা পড়াবো। ডিএনএ থেকে কী তৈরি হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, তাই না? এই ডিএনএ থেকে আমার কী তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়, তাই না? এই এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তার মানে মোট কথা প্রোটিন কই থেকে তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে আরএনএ থেকে। তাহলে আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তার মানে প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ রাইবোজোম কি কি দ্বারা গঠিত? এই প্রোটিন দ্বারা গঠিত এবং আরএনএ দ্বারা গঠিত, এবং এদের অনুপাত কত? 1:1 অর্থাৎ দুটাই সম পরিমাণে থাকে। ঠিক এটা তাহলে গেল। এছাড়াও এখান থেকে যদি প্রশ্ন আসে, এটা রিটেনের জন্য লিখে রাখো, রিটেনের জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের দেহে আমাদের দেহ আছে, উদ্ভিদ দেহও আছে, একটা বিশেষ অঙ্গাণু আছে যেটা হচ্ছে কি করে? প্রোটিন তৈরি করে। এই অঙ্গাণুর অন্যান্য কাজগুলো কি, বা এই অঙ্গাণুর কাজ কি? এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এই কাজগুলো আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি? একটা নিউমোনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। সেই নিউমোনিকটা কি? তোমরা এটা মনে রাখতে পারো, প্রতিটি সন্তানের গালে স্নেহ, তাই না? আমাদের ছোট বাচ্চাগুলো দেখলে কি করি? আমরা ছোট বাচ্চাদের গাল টেনে দেই না। তার মানে কি বলতো? তার মানে প্রতিটি সন্তানের গালে কি আছে? প্রতিটি সন্তানের গালে স্নেহ আছে, তাই না? প্রতিটি দিয়ে আমরা তাহলে কি মনে রাখবো? এর মেইন কাজ হচ্ছে, রাইবোজোমের মেইন কাজ হচ্ছে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। প্রতিটি দিয়ে আমরা কি মনে রাখবো? রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এরপর রাইবোজোম সন্তান দিয়ে আমরা কি মনে রাখবো? রাইবোজোম হচ্ছে সাইটোক্রোম উৎপন্ন করে। রাইবোজোম কি তৈরি করে? রাইবোজোম সাইটোক্রোম তৈরি করে থাকে। এরপর গালে থেকে আমরা কি মনে রাখবো? রাইবোজোম হচ্ছে গ্লুকোজের ফসফরাইলেশন ঘটায়, গ্লুকোজের ফসফরাইলেশন ঘটায়। স্নেহতে মনে রাখবো আমরা স্নেহ বা ফ্যাট, স্নেহ বা ফ্যাটের বিপাক নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে সহজে আমরা মনে রাখতে পারি যে রাইবোজোম হচ্ছে কি কি কাজ করে থাকে। তাহলে ছোট বাচ্চাদের গালে আমরা টেনে দেই, তার মানে কি? স্নেহ করি। প্রতিটি সন্তানের গালে স্নেহ, প্রোটিন তৈরি, সাইটোক্রোম উৎপন্ন করে, গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটায়, এবং স্নেহ বা ফ্যাট বিপাকে হেল্প করে থাকে রাইবোজোম। তাহলে রাইবোজোম নিয়ে এগুলো জানলেই মোটামুটি আমাদের এনাফ। এরপর আমরা পড়াশোনা করব কি নিয়ে? এরপর আমরা পড়াশোনা করব আরেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটার নাম হচ্ছে গলগি অ্যাপারাটাস বা গলগি বডি। আচ্ছা, এখন আমরা পড়ব গলগি বডি নিয়ে। গলগি বডি নিয়ে পড়তে গেলে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, গলগি বডির একটা বিশেষ গুণ আছে, সেটা কি? গলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ যেমন আমাদের রাস্তার জ্যাম সহ গাড়ি ঘোড়া চলাচল নিয়ন্ত্রণ করে, তেমনি ভাবে গলগি বডি কোষের যাবতীয় কাজগুলোকে মেনটেন করে থাকে। এই জন্য গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় থাকে। এছাড়াও গলগি বডিকে আরও একটা গুরুত্বপূর্ণ নাম আছে, সেটা হচ্ছে গলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে রাইবোজোম যেমন প্রোটিন ফ্যাক্টরি, গলগি বডি তেমন কি? গলগি বডি হচ্ছে তেমন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। অর্থাৎ গলগি বডি আমাদের দেহে কি তৈরি করে? কার্বোহাইড্রেট তৈরি করে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গলগি বডির কাজ কি। তাহলে গলগি বডির কাজগুলো আমরা একটা নিউমেরিকের মাধ্যমে সহজেই মনে রাখতে পারি, সেটা হচ্ছে, তাহলে গলগি বডিকে কি বলতেছি আমরা? কোষের ট্রাফিক পুলিশ। তাহলে পুলিশ দিয়ে আমরা মনে রাখবো। এখন আমাদের দেশে পুলিশকে মানুষ কেন জানি দেখতে পারে না, পুলিশ যদি আমাদেরকে সবসময় বিভিন্নভাবে নিরাপত্তা দিয়ে থাকে, তাই আমাদের মানুষ কি বলে থাকে? পুলিশের একন অপপ্রলাপ।
পুলিশ কিছু বললেই মানুষ ভাবে যে প্রলাপ বকতেছে, অপপ্রলাপ মানে খারাপ প্রলাপ বকতেছে। তাহলে পুলিশ দিয়ে আমরা কি মনে রাখবো? তাহলে ট্রাফিক পুলিশ। এতে মনে রাখবো এ আমাদের গলগি বডি কি করে থাকে? এনজাইম তৈরি করে থাকে। এনজাইম তৈরি এবং এটিপি সিনথেসিসে মাইটোকন্ড্রিয়াকে হেল্প করে থাকে, ঠিক আছে। এরপর কোনো দিয়ে আমরা মনে রাখবো এই গলগি বডি আমাদের কোষ প্লেট তৈরিতে হেল্প করে থাকে। কোষ প্লেট তৈরিতে তাহলে কে হেল্প করে থাকে? গলগি বডি কোষ প্লেট তৈরিতে হেল্প করে থাকে। অপতে আমরা মনে রাখবো হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে। অপ্রোটিন জাতীয় পদার্থগুলো সংশ্লেষ করে। অপ্রোটিন জাতীয় পদার্থ কি? যেমন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট তো প্রোটিন না, তাহলে এই অপ্রোটিন জাতীয় পদার্থগুলো কে সংশ্লেষ করে থাকে ভাইয়া? আমাদের গলগি বডি সংশ্লেষ করে থাকে। এরপর কি করে থাকে? পলিস্যাকারাইড তৈরি করে থাকে। এবং আমাদের এরপরে একটা টপিক, সেটা হচ্ছে লাইসোজোম। এই লতে হচ্ছে লাইসোজোম, লাইসোজোম কে তৈরি করে থাকে? এই লাইসোজোমও তৈরি করে থাকে হচ্ছে গলগি বডি থেকে। এই হচ্ছে আমাদের গলগি বডির কাজ। তাহলে গলগি বডি কি? কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং গলগি বডির কাজ হচ্ছে পুলিশের এ কোন অপপ্রলাপ। পুলিশের হচ্ছে গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। এতে বলা হচ্ছে গলগি বডি কি করে থাকে? এনজাইম সিনথেসিস এবং এটিপি সিনথেসিসে হেল্প করে থাকে। এবং কোনতে বলা হচ্ছে কোষ প্লেট তৈরি করে থাকে। অপতে হচ্ছে এটা অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে থাকে। এবং প্রলাপতে হচ্ছে, প্রলাপে লতে কি বলতেছি আমি, এটা হচ্ছে লাইসোজোম তৈরি করতেও হেল্প করে থাকে। ভাই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে হচ্ছে গলগি বডির কাজগুলো তোমরা কি মনে রাখতে পারবা, রিটেনে আসলে পারবা কি না, অথবা কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি জানাও। সুস্মিতা রয় লিখছে, প্রবলেম নাই, থ্যাংক ইউ আপু। জারিফ আবরার, ইনশাল্লাহ ভাইয়া পারবো। আচ্ছা আব্দুল মুমিন লিখছে সন্ধ্যাটা আবার বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আর একবার বলে দিচ্ছি। দেখো ভাইয়া বলছি যে আমি এখানে পুলিশের এ কোন অপপ্রলাপ, মানে কি পুলিশ হচ্ছে এ কোন খারাপ কথা বলতেছে, এইরকম বাংলা অর্থটা দাঁড়াচ্ছে। তাহলে পুলিশের দিয়ে আমরা মনে রাখবো গলগি বডিকে কি বলা হচ্ছে? কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। এতে বলা হচ্ছে গলগি বডি কি করে? এনজাইম সিনথেসিস এবং এটিপি সিনথেসিসে হেল্প করে থাকে। কোনতে কি করে? গলগি বডি হচ্ছে কোষ প্লেট তৈরিতে হেল্প করে থাকে। অপতে বলা হচ্ছে গলগি বডি অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করতে হেল্প করে থাকে। এবং প্রলাপের ল থেকে বলা হচ্ছে লাইসোজোম তৈরি করতে হেল্প করে থাকে কে? আমাদের এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু গলগি বডি, ঠিক আছে ভাইয়া। আব্দুল মোমিন ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু জানাও। আচ্ছা সাদিকা আফরি লিখছে, প্রবলেম নাই, থ্যাংক ইউ আপু। আব্দুল মোমিন বুঝছো ভাইয়া? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তাইলে আমাদের গলগি বডি পড়া হইলো। এরপর আমরা পড়বো কি? লাইসোজোম নিয়ে। এই লাইসোজোমও অনেকটা ডাবল স্টার দিয়ে রাখো। লাইসোজোম থেকেও তিন চারটা প্রশ্ন তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বিগত বছরে আসছে। তাহলে লাইসোজোম, আচ্ছা লাইসোসোমের একটা বিশেষ গুরুত্ব আছে আমাদের বডিতে। কেন? ধরো আমি একটা ছবিটা 100% ঠিক না, একটা প্রতীকী ছবি দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটা ধরে নাও আমাদের লাইসোজোম, এটা আমার বডিতে আছে। লাইসোজোমে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। লাইসোজোমে কয় ধরনের এনজাইম থাকে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। লাইসোজোমে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এবং এই এনজাইমগুলোর বেশিরভাগ এনজাইম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম এবং এরা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে থাকে। কিন্তু দেখো তো ভাইয়া, লাইসোজোমের চারদিকে কি আছে? একটা আবরণ বা
সরি, লাইসোজোমের চারদিকে একটা আবরণ বা পর্দা আছে। এই আবরণ বা পর্দা থাকার কারণে এই এনজাইমগুলো আবৃত থাকে এবং বাইরে কোনো কাজ করতে পারে না। কিন্তু যখনই কি হয়, এই লাইসোজোমের মধ্যে খাদ্যের অভাব দেখা দেয়, তখন কি করে, এই যে থলিকার যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো বিগলিত বা লাইসিস হয়ে যায় এবং এই এনজাইমগুলো কোষে কি হয় ভাইয়া, কোষের বাইরে বের হয়ে চলে আসে। আর কোষের বাইরে বের হয়ে আসে যেহেতু এগুলো প্রোটিওলাইটিক এবং ফ্যাগোসাইটিক বিভিন্ন এনজাইম আছে, এগুলো পুরো কোষটাকে কি করে গলিয়ে ফেলে, মেরে ফেলে বা পচিয়ে ফেলে, যেভাবে বলো না কেন, এটাকে নিঃশেষ করে দেয়। তার মানে নিজেই দেখো নিজেকে শেষ করে ফেললো বা মেরে ফেললো বা মৃত্যুর দিকে ঠেলে দিল। তাহলে নিজেই নিজেকে মারাকে কি বলা হয়, নিজেই নিজেকে মারাকে বলা হয় থাকে কি, আত্মঘাতী বা আত্মহত্যা। ঠিক তেমনিভাবে এই লাইসোজোমটাও কি করলো, নিজেই নিজেকে মেরে ফেললো, এই জন্য একে কি বলা হয়, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্ব, কিসের গুরুত্ব, আমাদের লাইসোজোমের গুরুত্ব। তাহলে এই লাইসোজোম আমাদের সব কোষে থাকে না, কিছু স্পেসিফিক কিছু কিছু কোষে থাকে, এই কোষগুলোর নামগুলো যারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তাহলে লাইসোজোম কোথায় অবস্থান করে, চারটা জায়গায় আমাদের অবস্থান করে, এটা আমরা এটাও আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখবো। দেখো নিউমোনিকটা কি, ন কি, এল ডাব্লু কে আই, এই লকি দ্বারা মনে রাখবো, ঠিক আছে। আমাদের গলায় লকেট পড়ি না, সেই লকেট থেকে সহজেই তোমরা মনে রাখতে পারো কি, লকি। তাহলে লকি দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারো, লকির এল তে আমরা মনে রাখতে পারি হচ্ছে লিভার, ডাব্লিউ তে মনে রাখতে পারে ডাব্লিউ বিসি বা হোয়াইট ব্লাড সেল, আর কে তে আমরা মনে রাখতে পারি আমাদের কিডনি, আর আই তে আমরা মনে রাখতে পারি ইনটেস্টাইন, ঠিক আছে। তাহলে এই লকির এল তে লিভার, ডাব্লিউ তে হচ্ছে ডাব্লিউ বিসি, কে তে হচ্ছে কিডনি এবং আই তে হচ্ছে ইনটেস্টাইন। এই চারটা জায়গায়, এই চার ধরনের কোষে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি, লাইসোজোম, ঠিক আছে ভাইয়া। যদি তোমরা বুঝে থাকো একটু ক্লিয়ার লেখো, সবাই একটু জানায় দাও যে ভাইয়া ক্লিয়ার। সুস্মিতা লিখছি ক্লিয়ার, আচ্ছা তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা তাবাসুম রাফা লিখছে ক্লিয়ার, আচ্ছা জারিফ আবরা লিখছে ইনটেস্টাইন মানে কি, ভাই ইনটেস্টাইনের বাংলা হচ্ছে অন্ত্র, হ্যাঁ ইনটেস্টাইনের মানে হচ্ছে অন্ত্র, যে আমরা হচ্ছে ক্ষুদ্রান্ত এবং কি যে আমরা আমাদের পেটির মধ্যে যে ক্ষুদ্রান্ত আর কি বৃহদন্ত্র আছে, এই ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্রকে ইংলিশে বলা হয় থাকে ইনটেস্টাইন। আচ্ছা সাদিকা আফরিন বলছি ভাইয়া, ওকে তাইলে আমি নেক্সট টপিকে চলে গেলাম ভাইয়া। আমাদের তাহলে লাইসোজোম পড়া শেষ হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের টপিকস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো ভাই আমি মাইটোকন্ড্রিয়াতে শুরুতেই তিনটা স্টার দিয়ে রাখছি, মানে মাইটোকন্ড্রিয়ার এই টপিকসটা থেকে তোমাদের ছয় থেকে সাতটা প্রশ্ন বিগত বছরে আসছে, তার মানে খুব ভালো করে মাইটোকন্ড্রিয়াটা পড়তে হবে এবং মাইটোকন্ড্রিয়ার সবগুলো প্রশ্নের কোথা থেকে আসছে দেখো আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা এখন পড়ব হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ছয়টা প্রশ্ন আসছে, মাইটোকন্ড্রিয়ার যে ফিগার বা চিত্র, এই ফিগার বা চিত্রের গঠন থেকে প্রশ্নগুলো আসছে। তাহলে আমি একটু মাইটোকন্ড্রিয়ার ফিগার বা চিত্রতে যাব, গিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে মাইটোকন্ড্রিয়ার ফিগার বা চিত্র থেকে কী কী আসে এবং কী কীভাবে প্রশ্ন আসতে পারে। তবে তার আগে একটা জায়গায়
তোমরা গোলায় ফেলো, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করছেন কে প্রথম, মাইটোকন্ড্রিয়াকে প্রথম কে কি করছেন পর্যবেক্ষণ করছেন, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছেন কে, এবং মাইটোকন্ড্রিয়ার আর একটা নাম কি আছে, বায়োপ্লাস্ট নামে মাইটোকন্ড্রিয়ার আর একটা নাম আছে, এই নামকরণ করছেন কে। এই যে বিজ্ঞানের নামগুলো তোমরা গোলায় ফেলো, এবং এটা কি তোমাদের কাছে সহজ মনে হয় নাকি কঠিন মনে হয়, এটা কি মনে রাখার আমি কোনো নিয়মিক দিব কি না তোমরা একটু কমেন্টে জানাই দাও তো আমাকে। আচ্ছা, সবাই বলতেছে যে কঠিন, জি ভাইয়া, ওকে ঠিক আছে, আমি জানি যে এটা হচ্ছে সবার কাছে অনেক কঠিন লাগে এবং সবাই মনে রাখতে পারে না। চলো আমরা একটু আজকে চেষ্টা করি যে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। ওকে, তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া, এটা আমরা মনে রাখবো হচ্ছে, দেখো তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন দেখতেছো না, ধরো আমি তোমাদেরকে এই পুরো অ্যাডমিশন জুড়ে ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে এতটাই কাছে যাব যে তোমাদেরকে এভাবে বলতেছি একদিনকে, বেটা তুই আমাকে আপন ভাই কবি, ঠিক আছে, মানে আপন ভাই বলে ডাকবি আর কি, এরকম একটা কথাবার্তা। অথবা হচ্ছে ধরো যে তোমরা দুই বন্ধু পাশাপাশি বলে বসে আসো, মানুষ এরকম বলে না যে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, বা রাগ করে বলে যে বেটা তুই আমাকে পর ভাবিস কেন, তুই আমাকে আপন ভাই কবি। তো এই কথাটা দিয়ে আমরা মনে রাখবো, দেখো সেটা হচ্ছে আপন, আচ্ছা আপন বাই। আচ্ছা, আমাদের রাজশাহীতে একটা বিশেষ কথা আছে, কয়েকটা কথার মধ্যে একটা কথা, যেমন মামুর বেটা, তারপর একটা কথা হচ্ছে ভাইকে এখানে বাই বলে, বাই বাই এই ধরনের কিছু একটা বলে ডাকে, তাহলে আপন বাই কবা, কে ডব্লিউ বি এ, তাহলে এটা মনে রাখবে না যে আপন ভাই কবা, আমাকে আপন ভাই কবা। তাহলে দেখো আতে কি এ পাশে লিখতেছি, আতে হচ্ছে আবিষ্কার, পতে কি পর্যবেক্ষণ, নতে কি নামকরণ, বাইতে হচ্ছে বায়োপ্লাস্ট। আচ্ছা, তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার কি করছেন আমরা কেতে মনে রাখবো সহজেই, মাইটোকন্ড্রিয়া যিনি আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানী সাহেবের নাম হচ্ছে বিজ্ঞানী কলিকার। তাহলে বিজ্ঞানী কলিকার কি করছেন, মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করছেন। এরপরে মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করছেন কে, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, FLEMING, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করছেন কে, তাইলে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছেন কে, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছেন বিজ্ঞানী বেন্ডা। আর মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামে নাম দিয়েছেন বিজ্ঞানী অল্টম্যান। ঠিক আছে, এখন একবার দেখো, একটা জোরে একটা নিঃশ্বাস ফেলো, এতদিনের যে গ্লানি, দুশ্চিন্তা, মনে না থাকা, মানে মাথার মধ্যে একটু ঘিজিবিজি, সব কিছু ক্লিয়ার করে এখন বাঁধন ভাইয়ের সাথে একটু বোর্ডে চলো, ক্লিয়ার করে অন্তত আজকে দিনে এইটা হলেও শিখে যাও, নামাজে যাও, মনের মধ্যে একটা শান্তি নাও যে মাইটোকন্ড্রিয়ার এই যে হেজিবিজি মাইটোকন্ড্রিয়া পরিবারের কাহিনী আমি ক্লিয়ার করে আজকে নামাজে যাচ্ছি। তাহলে দেখো আপন ভাই কবা, তাহলে আপন ভাই ক কে ডাব্লিউ বি এ কবা, আতে আমরা মনে রাখবো কি আবিষ্কার, তাহলে মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছেন কে, কেতে বিজ্ঞানী কলিকার, পতে মনে রাখবো পর্যবেক্ষণ, তাহলে মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করছেন কে, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং।
বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং মাইটোকন্ড্রিয়াকে সবার প্রথম পর্যবেক্ষণ করেন। এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার নাম, যে মাইটোকন্ড্রিয়াটা হলো এই নামকরণ কে করছেন, এই নামকরণ করছেন বিজ্ঞানী বেন্ডা। এরপর মাইটোকন্ড্রিয়ার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে বায়োপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়াকে তাহলে বায়োপ্লাস্ট নাম কে দিয়েছেন, মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নাম দিয়েছেন বিজ্ঞানী অল্টম্যান। ক্লিয়ার? তো তোমরা যদি ক্লিয়ার হও তাহলে আমি হচ্ছে সার্থক, আর তোমরা ক্লিয়ার না হলে আমি হচ্ছে ব্যর্থ। এখন তোমরা একটু জানাও যে আমি সার্থক নাকি ব্যর্থ। আচ্ছা, জারি ফ্লিক্সে সুপার ভায়া, থ্যাংক ইউ। সুস্মিতা রয় লিখছে ক্লিয়ার, নাইম রিদা লিখছে সার্থক, সাদিকা জাফরি লিখছে অসাম, আপনি সার্থক, ইয়াসিন আরাফাত নিয়ন লিখছে সার্থক, থ্যাংক ইউ ভায়া। আমি তো সার্থক মানে তোমাদের জন্যই সার্থক, তোমরা সার্থক করলে আমরা সার্থক, তোমাদের সফলতায় আমাকে সার্থক বানাবে ইনশাল্লাহ। ওকে, তাইলে আমাদের যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমি পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি। আচ্ছা, সবারই নামাজের তাড়া আছে, আমাকে আরেকটু সময় দাও। হ্যাঁ, আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ, 10 থেকে 15 মিনিটের মধ্যেই শেষ করে দেব। আর এখন তো রোজার সময়, জুমার নামাজ মোটামুটি কখন শুরু হবে? 1:30 শুরু হয়, তার আগে আমরা সবাই ইনশাল্লাহ চলে যাব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এটা মিশাই দিলাম। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া পড়া মোটামুটি হয়ে গেল, এরপরে আমরা পড়াশোনা করব প্লাস্টিড নিয়ে। তাহলে প্লাস্টিড নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা দেখব প্লাস্টিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কোথায় থেকে আসে। প্লাস্টিক থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে আমাদের বইয়ে, তিন ধরনের প্লাস্টিকের নাম আছে এবং তিন ধরনের প্লাস্টিক আমাদের খাদ্যের মেইন যে তিনটা উপাদান, শর্করা, আমিষ এবং স্নেহ, এই তিন ধরনের উপাদান সঞ্চয় করে থাকে। এই জন্য এই তিন ধরনের উপাদান সঞ্চয়কারী প্লাস্টিকের তিনটা নাম আছে, এই নামগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই তিন ধরনের তাহলে খাদ্য কি কি? আমাদের প্রধান খাদ্য হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, এরপর রয়েছে প্রোটিন, এবং তারপর রয়েছে আমাদের স্নেহ বা ফ্যাট। তাহলে কোন ক্লোরোপ্লাস্ট কোন জাতীয় খাদ্যগুলো সঞ্চয় করে এই জিনিসটা আমাদের জানা খুব জরুরি। আচ্ছা বলতো, স্টার্চ বা শ্বেতসারের ইংলিশে কি বলা হয়? আচ্ছা, ল্যাটিন ভাষায় এদেরকে অনেক সময় অ্যামাইলো বলা হয় থাকে। যেমন তোমরা এনজাইমের সময় পড়ছো যে যেই এনজাইমগুলো হচ্ছে কার্বোহাইড্রেটকে বিপাক করে তাদেরকে আমরা কী জাতীয় এনজাইম বলে থাকি? অ্যামাইলোলাইটিক এনজাইম বলে থাকি। ঠিক তেমনিভাবে স্টার্চ বা স্বেচ্ছার জাতীয় খাদ্য যারা সঞ্চয় করে তাদেরকে আমরা কী বলে থাকি? অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট বলে থাকি। প্রোটিন যারা সঞ্চয় করে থাকে তাদেরকে আমরা কী বলে থাকি? এদেরকে বলে থাকি আমরা অ্যালিউরোপ্লাস্ট। আর স্নেহ যারা সঞ্চয় করে থাকে এদেরকে আমরা কি বলে থাকি?
এদেরকে আমরা বলে থাকি হচ্ছে ইলায়ু, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে ইলায়োপ্লাস্ট। তাহলে দেখো এটা আমরা মনে রাখতে পারি সহজে কিভাবে, স্বেচ্ছার বা স্টার জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে কি বলা হচ্ছে অ্যামাইলো, মানে অ্যামাই মানে কি বলে হচ্ছে আমায়, আমায় মানে কি বলতেছি বলতো, আমায়, আমায় মানে হচ্ছে আমরা। তাহলে আমরা কি বলে থাকি, আমরা মাছে ভাতে বাঙালি, তার মানে কি আমাদের প্রধান খাদ্য কি ভাত, ভাতে কি থাকে বলতো, ভাতে স্বেচ্ছার থাকে না, তার মানে অ্যামাইলো প্লাস্ট বা আমরা প্লাস্ট যেটা আমরা সবাই কি খাই, আমরা সবাই ভাত খাই, তাই এর মানে অ্যামাইলো প্লাস্ট সঞ্চয় করে থাকে কি ভাইয়া, এই স্টার্চ সঞ্চয় করে থাকে। এরপরে দেখো তো অ্যালিউরো প্লাস্ট, আলু দেখতে কেমন, গোল না, আলু সচরাচর কেমন, আলু তো সচরাচর স্টার্চ, কিন্তু আমরা মনে রাখবো বাংলাদেশে এখন কি পাওয়া যাচ্ছে বলতো, গরুর মাংসের বদলে কাঁঠাল পাওয়া যাচ্ছে না, বেগুনির চপের বদলে কি জানি চপ পাওয়া যাচ্ছে, তাহলে আলু স্টার্চ বা স্বেচ্ছারের বদলে আমরা প্রোটিনের আলু কেন পাবো না, আমরা আধুনিক মানুষ স্মার্ট জাতি, তাহলে প্রোটিনের একটা আলু পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এই আলুটা কি দ্বারা তৈরি ভাইয়া, এই আলুটা মনে রাখবো, এখনকার নতুন আলু কি দ্বারা তৈরি হয় মনে রাখবো, ঠিক আছে, তোমাদের আব্বাদেরকে বলবো যে এখন নতুন কিসের আলু পাওয়া যাচ্ছে, প্রোটিন দ্বারা তৈরি আলু পাওয়া যাচ্ছে, আলু খালি প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। তাহলে এই যে অ্যালিউরো প্লাস্ট কি সঞ্চয় করে, তাহলে প্রোটিন সঞ্চয় করে, যেহেতু প্রোটিন দ্বারা তৈরি আলু, তাহলে এটা আমরা সহজে মনে রাখতে পারি। এরপরে দেখো ভাইয়া বাকি থাকলো ইলায়োপ্লাস্ট, তার মানে বাকি একটা খাদ্যের উপাদানের একটাই আছে, সেটা কি স্নেহ, এই স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় তাহলে কে করে, ইলায়োপ্লাস্ট, এই স্নেহ জাতীয় পদার্থগুলো সঞ্চয় করে থাকে। আশা করি তোমাদের এই তিনটা মনে রাখতে যে কষ্ট ছিল বা ছিল না, আজকের পর থেকে ইনশাল্লাহ ক্লিয়ার, আর এটা পরীক্ষায় আসলে ভুল যাবে না, ঠিক আছে। আমরা তাইলে প্লাস্টিক শেষ করলাম। আচ্ছা প্লাস্টিক থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আমাকে। প্লাস্টিক থেকে যারা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা প্লাস্টিক থেকে কারো কোনো প্রশ্ন নাই। এরপরে আমাদের টপিকস হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা ক্লোরোপ্লাস্টে আমরা কি পড়াশোনা করব, ক্লোরোপ্লাস্টে একটা বিশেষ নাম আছে, সেটা কি নাম বলতো ভাইয়া, ক্লোরোপ্লাস্টে কি বলা হয়, কোষে রান্নাঘর বলা হয় থাকে, ক্লোরোপ্লাস্টকে কোষে রান্নাঘর বলা হয় থাকে, কারণ আমাদের যে খাদ্যের গ্লুকোজ তৈরি হয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে, সেটা কোথায় তৈরি হয়, পাতার এই ক্লোরোপ্লাস্টের সাহায্যেই তৈরি হয়ে থাকে, এর জন্য ক্লোরোপ্লাস্টকে কি বলা হচ্ছে, কোষের রান্নাঘর বলা হচ্ছে। এবং বিগত বছরে এই ক্লোরোপ্লাস্ট থেকে প্রশ্ন আসছে ক্লোরোপ্লাস্টের গঠন থেকে, আমরা এই গঠনে অনেকেই বুঝি না, আজকে দেখো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। আমি একটা ক্লোরোপ্লাস্ট দেখানোর ট্রাই করতেছি, দেখো ক্লোরোপ্লাস্টে এরকম বাইরে দুটো আবরণ থাকে, তারপরে দেখবো যে এইরকম কিছু জিনিস থাকে, থাকে না ভাই এরকম থাকে, এগুলো হচ্ছে এরকম একজনের সাথে আরেকজন কানেক্টেড অবস্থায় থাকে। এই যে ক্লোরোপ্লাস্টে, এখান থেকে প্রশ্ন আসছিল দুইবার যে ক্লোরোপ্লাস্টে কোন জিনিসটা কি নাম, তাহলে আমরা বাইরে যেটা দেখতেছি এটা কি বলতো ভাই, এটা আমরা সহজে জানি যে ক্লোরোপ্লাস্ট একটা আবরণযুক্ত অঙ্গাণু, তার মানে এটা বাইরেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের আবরণ, ঠিক আছে। এরপরে দেখো ক্লোরোপ্লাস্ট এই যে ভিতরে যে অংশটা, এই জেলির মতো থকথকে একটা অংশের উপর এই যে আমি স্ট্রাকচারটা দাগাইছি এটা ভেসে আসে, তাহলে এই জেলির মতো থকথকে যে অংশটা, এই অংশটাকে কি বলা হয় থাকে, এটাকে বলা হয় থাকে থাইল্যাকয়েড, ঠিক আছে। দেখো এটা একটা প্লেট, প্লেটকে গ্রামে কি বলা হয়, প্লেটকে গ্রামের ভাষায় বলা হয় থালা বা থাল, এইরকম বোঝাচ্ছে। দেখো এটা তাহলে একটা থালা বা থালের মতো দেখাচ্ছে না, এই জন্য এই পুরাটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে থাইল্যাকয়েড, ঠিক আছে। আচ্ছা সরি 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 আমার একটু ভুল হয়ে গেছে, এটার নাম হচ্ছে এই জেলির মতো থকথকে এগুলোর নাম হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া এই যে এই অংশটা, এই অংশটাকে আমি একটু ধরো বাইরে বের করে নিয়ে আসলাম তোমাদের বোঝার সুবিধার থেকে, দেখো এখানে
এখানে এইরকম অনেকগুলো অংশ আছে না, এখানে তো এইরকম অনেকগুলো অংশ আছে তাই না? এই যে দেখো তো এই লম্বা লম্বা অংশগুলো, এই প্রতিটা এই একটাকে কি বলা হচ্ছে, এই একটাকে বলা হচ্ছে থাইল্যাকয়েড। থাইল্যাকয়েড, তাহলে দেখো এখানে কয়টা থাইল্যাকয়েড আছে, একটা দুইটা তিনটা থাইল্যাকয়েড আছে না, এই তিনটা থাইল্যাকয়েডকে একত্রে কি বলা হচ্ছে, গ্রানাম বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো একটা ক্লোরোপ্লাস্টে কি থাকে, ক্লোরোপ্লাস্টে অনেকগুলো কি থাকে, এই যে জেলির মতো থক থাকে এগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমাতে ভাসমান এই একটাকে বলা হচ্ছে কি থাইল্যাকয়েড, আর এই যে দেখো দুই তিনটা থাইল্যাকয়েড বা চার পাঁচটা থাইল্যাকয়েড মিলে একসাথে যে অবস্থান করতেছে এই পুরোটাকে কি বলা হচ্ছে, গ্রানাম বলা হচ্ছে, আর এই মিলে হচ্ছে কি বলতো একটা ক্লোরোপ্লাস্ট। আশা করি আজকের পরে থাইল্যাকয়েড আর গ্রানাম নিয়ে তোমাদের মধ্যে মেইনলি ঝামেলাটা পাকায়, এই থাইল্যাকয়েড আর গ্রানাম নিয়ে আর কোনো ঝামেলা পাকাবে না, তোমরা ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবা। এরপরে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা নিউক্লিয়াসকে কি বলা হয় বলতো ভাইয়া, নিউক্লিয়াসকে বলা হয় থাকে কোষের প্রাণ কেন্দ্র, নিউক্লিয়াসকে বলা হয় থাকে কোষের প্রাণ কেন্দ্র। আচ্ছা নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে, নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র, ঠিক আছে, কারণ কোষের যাবতীয় কার্যকলাপটা সংগঠিত হয় এই হচ্ছে নিউক্লিয়াস থেকেই। তাহলে নিউক্লিয়াস থেকে কি কি প্রশ্ন আসে আমরা একটু ক্লিয়ার হয়ে থাকে, নিউক্লিয়াস থেকে মেইনলি নিউক্লিয়াসের গঠন থেকেই প্রশ্নটা আসে। দেখো তো ধরো এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে দেখবো যে এইরকম একটা জিনিস থাকে যেটা হচ্ছে বেশি ডিপ, এরপরে এইরকম থাকে, এটাই ধরো যে হচ্ছে আমার একটা মানে গরিবের নিউক্লিয়াস আর কি, খুব দ্রুত সময়ে আঁকানো যতটুকু যায় এটা হচ্ছে আমার একটা গরিবের নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের বাইরে যে আমরা একটা আবরণ দেখতে পাচ্ছি এই আবরণটার নাম কি, নিউক্লিয়ার, সিএলইআর, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বলতেছি। এবং নিউক্লিয়ার এনভেলপ কল ক্রস করে আমি ফোটা ফোটা যে জেলির মতো থক থেকে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম, মানে এটা অনেকটা প্লাজমার মতো কাজ করে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, নিউক্লিওপ্লাজম। আর আমরা যে সবচেয়ে ডিপ কালো অংশটা দেখতে পাচ্ছি এটার নাম কি, এটার নাম নিউক্লিয়াস না কিন্তু এটার নাম হচ্ছে নিউক্লিওলাস, এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর সবশেষে যে আমরা সুতার মতো অংশগুলো দেখতে পাচ্ছি এই অংশগুলোর নাম কি বলতো, এই সুতার মতো অংশগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে, এই মেইনলি চারটা অংশের সমন্বয়ে আমাদের কি গঠিত, আমাদের নিউক্লিয়াস গঠিত। তাহলে নিউক্লিয়াস কি কি থাকতেছে দেখো তো, জেলি চারদিকে আবরণটাকে বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, তারপর জেলির মধ্যে থকথকে বলতেছি নিউক্লিয়ার প্লাজম, গোলটাকে বলতেছি নিউক্লিওলাস এবং ক্রোমাটিন, এগুলোর সমন্বয়ে কি বলতো আমাদের নিউক্লিওলাস থাকে। আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, তোমরা আশা করে শেষ করে নামাজে যাবা এই 5টা মিনিট, মানে সব লাস্টেরটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন যেটা পড়তে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 8 থেকে 10টা প্রশ্ন আসছে, আশা করি যারা আসো আর 5টা মিনিট থেকে যাবো আর কি। দেখো আমরা এখন পড়বো হচ্ছে বংশ গতীয় বস্তু। আচ্ছা বংশগতীয় বস্তু থেকে আমাদের যেটা পড়তে হবে যে অনেক সময় ভর্তি পরীক্ষা দেখবা যে তোমাদের প্রশ্ন ছিল যে ডিএনএ তে কোনটি থাকে বা কোনটি থাকে না, আর এন এ তে কোনটি থাকে বা কোনটি থাকে না, এইরকম প্রশ্ন বারবার আসছে। আশা করি আমার কেমন জানি মন ডেকে বলতেছে, খুব মনে হচ্ছে যে এইবারও এইরকম একটা প্রশ্ন থাকবে, তো তোমরা এটা খুব মন দিয়ে মনে রাখবা, মানে একদম ফিল করে এটা মনে রাখবা। সেটা কি দেখো,
তোমরা কিসের জন্য আজকে আমি ক্লাসটা নিচ্ছি বলো তো? আজকে আমি ক্লাসটা নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য। তার মানে কি, ইউনিভার্সিটি কোথায় আছে? ঢাকাতে ইউনিভার্সিটি আছে না। আমি তোমাদেরকে এখন একটা রোজার দিনে মিথ্যা কথা শেখাবো। মিথ্যা থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো মিথ্যাই ভালো, ঠিক আছে না? আমি এখন একটা মিথ্যা কথা শেখাবো। মিথ্যা কথাটা কি, ঢাকায় ইউনিভার্সিটি নেই। এটা একটা চরম একটা মিথ্যা কথা না, ঢাকা ইউনিভার্সিটি নেই, অথচ আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতেছি। তার মানে কি বলতো, ঢাকা থেকে আমরা মনে রাখবো হচ্ছে ডিএনএ, ঠিক আছে? ইউনিভার্সিটিতে আমরা মনে রাখবো হচ্ছে ইউরাসিল, আর নেই তো হচ্ছে নেই। তার মানে কি বলতো, ডিএনএ তে সব থাকে, থায়ামিন, রিবোফ্লোবিন, নার্সিন, এগুলো সব থাকে, থাকে নাকি ডিএনএ তে? হচ্ছে এই হচ্ছে আমার ইউরাসিলটা থাকে না, ঠিক আছে ভাইয়া? ঢাকায় কি নাই, ইউনিভার্সিটি নাই, অর্থাৎ ডিএনএ তে কি থাকে না, ইউরাসিল থাকে না। ঠিক তেমনি ভাবে আরেকটা কথা কি, আরএনএ তে কি থাকে বা কি থাকে না, এরকম একটা প্রশ্ন আসে না? তার মানে তোমরা সবাই জানো ঢাকার একটা বিখ্যাত থানা হচ্ছে রোমনা থানা। যারা বাংলা সিনেমা মানে শৈশবে দেখে একশো, ডিপজল, মান্না, এরা কি করতো, একটু অপরাধ করলে একটা থানায় ধরে নিয়ে যাইতো। সেই থানাটার নাম কি বলতো, মানে সিনেমাতে দেখাইতো থানাটা কি দেখা যাইতো, থানাটার নাম হচ্ছে, একটা দুটো থানা আছে, একটা হচ্ছে কোতোয়ালি থানা খুব দেখাইতো, আর একটা থানা হচ্ছে রোমনা থানা দেখাইতো খুব আর কি। তা আমি বারবার দেখছি এই রোমনা থানা, সেটাতে আমরা মনে রাখবো। তার মানে কি, বাংলাদেশে রোমনা থানা আছে তাই না? কিন্তু আমরা আবারও একটা মিথ্যা কথা মনে রাখবো, সেটা হচ্ছে যে রোমনায় কোনো থানা নেই। দেখো তাহলে রোমনায় থানা নেই, কারণ রোমনাতে হচ্ছে আর এ নে, থানাতে হচ্ছে থায়ামিন। নেইতে নেই, তার মানে কি বলতো ভাইয়া, তার মানে হচ্ছে আরএনএ তে থায়ামিন থাকে না, ঠিক আছে? আর ডিএনএ তে কি থাকে না, ডিএনএ তে ইউরাসিল থাকে না। এটা তাহলে মনে রাখতে পারবো তো, আজকে থেকে আর গোলায় ফেলে যাওয়া যাবে না, ঠিক আছে ভাইয়া? ওকে, এরপরে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে কোডন নিয়ে। তাহলে আমাদের অনেকগুলো কোডন আছে তাই না? অনেকগুলো কোডন আমাদের মনে রাখতে হয় না। ভর্তি পরীক্ষা দেখবে সবচেয়ে যে বেশি কোডন আসছে সেটা হচ্ছে নিচের কোনটা স্টার্ট কোডন আর নিচের কোনটা স্টপ কোডন, এই প্রশ্নটা আসে তাই না? আচ্ছা, তাহলে এগুলো আশা করি তোমাদের মনে রাখতে একটু ঝামেলা হয়ে যায়। তো দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি পরীক্ষার জন্য গোলায় না ফেলি। আচ্ছা, স্টার্ট কোডন আমরা কিভাবে মনে রাখতে পারি? ধরো যে আমি তো ডাক্তার মানুষ, তাইলে হচ্ছে আমার মতো করে একটু মনে রাখার চেষ্টা করো, করি, তোমরাও ওভাবে করো। তাহলে ধরো হচ্ছে আমার চেম্বারে একজন পেশেন্ট আসছে, সেই পেশেন্টকে আমি কি করব, তাকে ইন্টারভেনাসে আমি একটা ইঞ্জেকশন দিব। তাহলে ধরো এই মোটা একটা ইঞ্জেকশন বা করোনার ভ্যাকসিন দিচ্ছি, তাহলে ইঞ্জেকশন যখনই আমি তার এখানে দিব, মানে ইঞ্জেকশন শুরু করলাম, স্টার্ট করলাম, স্টার্ট করলে সে কি করে, আহ এরকম করে একটা ওঠে না, আহ মানে একটা, মানে যে কোনো কিছু ভিতরে ঢুকালে মানুষ কি করে, আহ করে ওঠে না, তাহলে আহ করে উঠবা। স্টার্ট মানে মনে রাখবা হচ্ছে আহ, এ ইউ জি, বা তোমরা মনে রাখবো আহ, কি মনে রাখবা, আহ, ঠিক আছে? এ আহ মানে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে এ এ ইউ জি বা আহ হচ্ছে আমাদের স্টার্ট কোডন। আজকের পর আর স্টার্ট কোডন ভুল যাবে? ভুল গেলে ঠাস করে একটা চর মারবার, তুমি বলো উঠবা আহ, স্টার্ট কোডন ভুল আর যাচ্ছে না তাইলে, ঠিক আছে? বলো তো স্টার্ট কোডন ভুল যাবে? আচ্ছা একটু বলো, স্টার্ট কোডন আর ভুল যাবে তোমাদের? আচ্ছা যাবে না, ঠিক আছে। তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, না ভাইয়া, ঠিক আছে। তাহলে এখন স্টার্ট কোডন তাহলে যদি মনে রাখতে পারো, তাহলে আমরা স্টপ কোডনটাও মনে রাখতে পারো। দেখো স্টপ কোডন দিয়ে আমরা কি দিয়ে মনে রাখবো, ইউ এ এ, ঠিক আছে?
স্টেপ কোডের কি কি ইউ এ এ ইউ এ জি আর ইউ জি এ এই তিনটা হচ্ছে ভাই কি কোডন এই তিনটা হচ্ছে স্টপ কোডন তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার গন্তব্য কোথায় মানে যে কাউকে প্রশ্ন করলে সে কোথায় যাইতে চাবে বলো তো সে আমেরিকাতে যাইতে চাবে না তাহলে আমেরিকার তোমরা একটা নতুন একটা নাম দাও মানে তোমার ইচ্ছা কি তুমি তোমার এই যে পড়াশোনা করে যাত্রা শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে ধরো যে তুমি কিসে পড়লা তুমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়লা পরে তোমার কেরিয়ার যদি অপশন দেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম বলবে যে আমি কোথায় আমার কেরিয়ার করবো বলবে যে আমি হচ্ছে আমি আমেরিকাতে কেরিয়ার করবো লাক্সারিয়াস জীবনযাপন করবো তার মানে তুমি স্টপ হবা কোথায় বলো তো তুমি স্টপ হবা আমেরিকাতে তাহলে ধরো স্টপ করুন তাহলে মনে রাখবা ইউএ মানে মনে রাখবা ইউনাইটেড ইউনাইটেড আমার আমেরিকা ঠিক আছে তোমার আমেরিকাতে গিয়ে তুমি তোমার যাত্রাটা শেষ করতে চাও তাহলে মনে রাখবে মনে থাকবে দেখো আমি একটু বলে দেই ইউনাইটেড আমার আমেরিকা ঠিক আছে তাহলে এই ইউনাইটেড আমার আমেরিকাতে গিয়ে তোমার কোডনটা কি হবে বলতো স্টপ হয়ে যাবে তারপরে যদি তোমাকে কেউ প্রশ্ন করলো তার মানে জি আমি ইউনাইটেড আমার ইউনাইটেড কি ইউনাইটেড আর আমেরিকাতে কি হবো ইউনাইটেড আমেরিকাতে গিয়ে আমার ইয়েটা শেষ করবো এই জন্য তুমি তাকে সম্মতি কাবা কি বলতো জি আমি ইউনাইটেড আরব আমেরিকাতে বা ইউনাইটেড আমেরিকাতে যাব তারপর সেটা একটু উল্টায় দিয়ে কি হলো ইউজিএ তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি কি বলতো ভাইয়া স্টপ করুন দেখো স্টপ করুন সোজা না আমেরিকাতে গিয়ে আমি স্টপ করে দিলাম ইউএএ এর সাথে শুধু একটা জি লাগাই দিবা জি একবার শেষে বসাই দিবা একবার মাঝখানে বসাই দিবা ইউএ জি এক এ এটা উঠাই দিলা তারপর কি করলা মাঝখানে এটা একবার উঠাই দিলা জি দিয়ে শুধু প্রতিস্থাপন করাই দিলা এভাবে আমরা সহজে কি মনে রাখতে পারি স্টপ কোডন মনে রাখতে পারি ঠিক আছে এই হচ্ছে বংশগত বস্তু স্টার্ট অ্যান্ড স্টপ কোডন এরপরে আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা তাহলে সেন্ট্রাল ডগমাতে কি কি আছে দেখো তো আচ্ছা সেন্ট্রাল ডগমাতে আমরা মেইনলি জানি ডিএনএ হতে যেটা আমি শুরুতে একবার বলছি ডিএনএ ডিএনএ থেকে আরএনএ আর আরএনএ থেকে কি ভাইয়া প্রোটিন কোনটার কি নাম এগুলো একটু জানতে হবে তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটার নাম কি এটার নাম হচ্ছে রেপ্লিকেশন ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ট্রান্সক্রিপশন আর আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সলেশন এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন আর আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন অনেক সময় কি হয় এই আরএনএ থেকেও কি হয় ভাইয়া ডিএনএ তৈরি হয় এই প্রক্রিয়াটাকে কি বলা হয় রিভার্স মানে কি বিপরীত প্রক্রিয়া তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয় হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া এই ছিল আমাদের সেন্ট্রাল ডগমাতে আর আমাদের বাকি আর একটা জিনিস সেটা হচ্ছে রেপ্লিকেশন নিয়ে পড়াশোনা আচ্ছা রেপ্লিকেশন নিয়ে তোমরা যেগুলো পড়বা রেপ্লিকেশনের জন্য কি কি দরকার হয় রেপ্লিকেশনে কি কি এনজাইমগুলো কাজে লাগে থাকে রেপ্লিকেশনে কোন এনজাইমটা কাজে লাগে থাকে এবং ডিএনএ ডাবল হেলিক্স আজকে আমার নামাজের সময় মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ এই জিনিসটা শুধু তোমাদের হোমওয়ার্ক থাকলো নেক্সট ক্লাসে নেক্সট যেই ক্লাসটা হবে সেই ক্লাসে আমি অ্যানাউন্স করে দেবো সেই ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে এই রেপ্লিকেশন নিয়ে জিজ্ঞেস করবো এবং এখান থেকে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটার সলভ দিব আর এই চ্যাপ্টারের যদি কোনো সলভ থেকে থাকে ইনশাল্লাহ আমি সলভ দিব এখন তোমরা সবাই জানাও যে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো পড়ালাম এর মধ্যে কোনো কোশ্চেন বা কোনো তোমাদের রিকোয়ারমেন্ট কিছু আছে কি না এবং ক্লাসটা কেমন লাগলো এবং নেক্সট ক্লাসে তোমরা আবার হচ্ছে মানে তোমাদের ভালো লাগায় আমাকে ইন্সপাইরেশন দিবে আর কি আমি অনুপ্রাণিত হয়ে আবারও ক্লাসে আসবো কি আসবো না তোমরা একটু কাইন্ডলি জানাই দাও চ্যারি ফাবরার
আচ্ছা, রিটেন নিয়ে একটু কথা বলি। রিটেন নিয়ে যে টপিকসগুলো রিটেন লাগবে, আমি হচ্ছে এগুলো একটা সাজেশন আকারে গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করে দিব আর কি। তোমরা সময় মতো রিটেনের জন্য সব চ্যাপ্টারে সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা মামুনস স্কুলের পাশেই থাকো, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও ইনশাল্লাহ। তোমরা বিগত বছরের তোমাদের সিনিয়ররা ভরসা রাখছিল, তারাও আজকে সফলতার শিখরে পৌঁছাইছে। তোমরা ভরসা রাখো, আমাদের পাশে থাকো, নিয়মিত পড়াশোনা করো। এই রোজার এই শেষের সময়টা অনেকেই হচ্ছে আনন্দ ফুর্তি বিভিন্নভাবে ঈদ আসতেছে গা ভাসায় কাটায় দিবে। তোমরা এবার ঈদে একটু কষ্ট করো, গা ভাসায় কাটায় না দাও। দেখো সামনের ঈদটা তোমাদের জন্য অনেক চমকপ্রদ, পরিবার তোমার সবার জন্য একটা অনেক শান্তির ঈদ হয়ে চলে আসবে ইনশাল্লাহ। আশা করি তোমরা এটা বুঝবা, এটা রিয়েলাইজ করে এই ঈদটা নিজেকে এই যে অন্য 10 জনের সাথে মেশানো থেকে বিরত রেখে পড়াশোনায় নিজের মনোনিবেশটা করো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জারিফ আবরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা, ক্লাস অনেক ভালো হয়েছে। নাইম মৃধা, ওকে। রাজিউল রাহাত বলছে জি ভাই অবশ্যই আসবেন। সুস্মিতা রয়, ক্লাস ভালো হয়েছে, থ্যাংক ইউ। তোমাদের এই কথাগুলো আমাদেরকে ইন্সপাইরেশন দেয় এবং পরবর্তী ক্লাস নেওয়ার জন্য আমাদের মনোবলটাকে অনেক অনেক গুণে বাড়ায় দেয়। তো তোমাদেরকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, অনেকে অনেকভাবে সময় নষ্ট করছে হয়তোবা, কিন্তু তোমরা নষ্ট না করে তোমাদের সময়টাকে কাজে লাগায় পরিশ্রম করে গেলে এবং স্রষ্টার কাছে আমি প্রার্থনা করি স্রষ্টা এই পরিশ্রমের তোমাদেরকে মূল্য দিক, এবং এই এক বছর পরে বা এক কয়েকদিন পরে পরের বৈশাখটা যেন তোমাদের জীবনে একটা রঙিন, একটা সুখকর, একটা শান্তির, একটা স্বপ্নের বৈশাখ হয়ে আসে, এবং পরের রমজানটাও যেন তোমাদের একটা হৃদয় শান্তি হয়, পরের ঈদটা যেন বাবা মাকে একটা বেস্ট ঈদ হিসেবে দিতে পারো, সেই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।